মানে আপনি যদি কখনো এখানে খেতে আসেন নেমে অবশ্যই দামাদামি করে খাবেন, না হলে কিন্তু আপনি পেছে পড়ে যাবেন। এরা টাকার বোঝা কিন্তু আপনার মাথায় চাপিয়ে দেবে। আমি যে কাজটা করছি আপনাদের সবসময় ওয়ান ডে ট্রাভেল করি, আর ওয়ান ডে ট্রাভেলে আপনাদের বলে দিই কোথায় খাবেন কী করে খাবেন। তো আজকে এখানে যে মাছের দাম দেখলাম এই সম্ভবত ঢাকায় এর চেয়ে কম দাম হবে। এটা খাওয়ার হোটেল মনে হয় সামনে একটা পাচ্ছি সম্ভবত, দেখি। এই কাকা কী বেছো বাবা? ইলিশ মাছ কাকা। এগুলো সব তো ঝাটকা, ছোট ইলিশ? হ্যাঁ ছোট ইলিশ। আর এমনি পিস ইলিশ ওগুলো নাই? পিস ইলিশ আছে কাকা, আস্তা মানে আপনি যদি কখনো এখানে খেতে আসেন নেমে অবশ্যই দামাদামি করে খাবেন, না হলে কিন্তু আপনি পেছে পড়ে যাবেন। এরা টাকার বোঝা কিন্তু আপনার মাথায় চাপিয়ে দেবে। আমি যে কাজটা করছি আপনাদের সবসময় ওয়ান ডে ট্রাভেল করি, আর ওয়ান ডে ট্রাভেলে আপনাদের বলে দিই কোথায় খাবেন কী করে খাবেন। তো আজকে এখানে যে মাছের দাম দেখলাম এই সম্ভবত ঢাকায় এর চেয়ে কম দাম হবে। এটা কী মাছ কাকা? ওইটা হলো টাটকিনি মাছ। টাটকিনি এটা 50 টাকা। ইলিশের দাম বলেন, এটা কী ইলিশ? ইলিশ মাছ এগুলো 4 কিলো, সেগুলো হলো 80 টাকা পিস। এটা তো ইলিশ না, ইলিশ 80 টাকা পিস। আর এটা? আর এগুলো ঝাটকা, এগুলো 60 টাকা পিস। ঝাটকা 60 টাকা পিস। বেগুন ভাজা কত করে বিক্রি করছেন? এগুলো 10 টাকা পিস। 10 টাকা। আর মরিচ তো ফ্রি সঙ্গে? হ্যাঁ মরিচ 2 পিস করে ফ্রি। মরিচ ফ্রি। এটা কত? এই আস্তা এগুলো 160-150 টাকা। আপনারা যেটা বিক্রি করেন সেটা বলেন, এত অতিরিক্ত দাম করেন না। ঢাকা থেকে মানুষ আসার সময় লঞ্চেই খেয়ে নেমে যাবে, তো আমরা চাচ্ছি যে লঞ্চে না খেয়ে আপনাদের এখানে খাক। কিন্তু আপনারা যদি টাল্টি পাল্টি করেন তাহলে তো টাকা হয় না। না না না, আপনি যত অসাধু হবেন তত কিন্তু ঠকবেন। কারণ আপনার, না না, আপনি যদি এখানে ধরেন আপনি বেশি দাম রাখেন তাহলে মানুষ, না না মানুষ, সেই মানুষটা আবার যখন আসবে তখন কিন্তু লঞ্চে খেয়ে নেমে যাবে। আপনার লাভটা কি হলো? আপনি একটা কাস্টমারকে ওয়ান টাইমস পেলেন, সেকেন্ড টাইমস কিন্তু পেলেন না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির হোসেন, চাঁদপুর লজ গার্ড, বরিশাল হোটেল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল রিজার্ভ। বরিশাল থেকে এখানে চাঁদপুর এসে? হ্যাঁ এখানে, হ্যাঁ যে এখানে ব্যবসা করতেছি। কমকমি করা উচিত? হ্যাঁ না ইনশাআল্লাহ। উনি বরিশাল থেকে চাঁদপুর এসে ব্যবসা করছে, তাহলে ওনার সঙ্গে একটু কমই খাওয়া উচিত। কিন্তু উনি কোনটা কমে খাওয়াবে আমি জানি না। না দাম করে খালি কম আছে, দাম না করে খালি দাম বেশি দিব আমি না। দাম করে সব দোকানদারই বেশি দিব, দাম করে নিবেন তাহলে কমে বেশি তাই? হ্যাঁ আমি 160 টাকা বললাম, এগুলো আপনি যদি দামাদামি করে রাখেন 120 টাকায় পাবেন। তাহলে এটা যদি দাম না করে রাখেন তাহলে ঠিক আছে, আমি আপনার সঙ্গে আজকে দামাদামি করে খাবো। এটা কত? 120 টাকা রাখবো, আপনি নিয়ে যান একবারে। আমার জন্য 120 টাকা, আপনার জন্য কিন্তু 160 টাকা, কথাটা মনে রেখেন। উনি কিন্তু যেটা বলছেন ঠিক আছে, তবে আপনি কিন্তু ঠকতে যাবেন যদি দামাদামি না করেন। টাকা আমার জন্য 120 টাকা, যে আরেকজনের জন্য কেন 120 টাকা না? 120 টাকা সে দাম করে নাই, দাম করে নাই, দাম করে খাইলে 120। একটু আগে আপনাকে বলেছি যে খাবার আগে অবশ্যই দামাদামি করে নেবেন, না হলে কিন্তু মানে টাকার বোঝা আপনার ঘাড়ে চাপিয়েই দেবে। তো আজকে আমি 120 টাকা দামাদামি করেছি, চলুন 120 টাকা দিয়ে কী দেয় খেয়ে দেখি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আমি ইলিশ মাছ খেয়েছি, বেগুন ভাজা ভাত সব মিলিয়ে আমার থেকে অবশ্যই একটু কমই রেখেছে, যেটা অন্য কাস্টমারের চেয়ে একটু কম রাখে। 120 টাকায় আমার কমপ্লিট খাওয়া হলো, এবং সবচেয়ে মজার বিষয় যে টোটাল মানে স্যাটিসফ্যাকশন খাওয়া দাওয়াটা এখানে পেয়েছি আমি, আর যেটা আমি মানে লঞ্চে হয়তো পারতাম না। লঞ্চে খাওয়া দাওয়া করার চিন্তা করেছিলাম, কিন্তু লঞ্চে খাওয়া দাওয়া না করে এখানে এসে সম্ভবত আমি ভালো করেছি। তো আপনি যখন আসবেন এখানে এই ধরনের হোটেলে আপনি যদি খেতে ঢোকেন একবার দামাদামি করে খাবেন, মনে হয় আপনি ঢোকবেন না। তো আমার 120 টাকা দুপুরে লাঞ্চ যেটা হলো, এটা আমি যদি ঢাকায় খেতে যেতাম কমপক্ষে আমার সম্ভবত 250-300 টাকা যেত। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকুন, চলুন আমি সামনে আবার যাই।